কুমিল্লা সিটি নির্বাচন ঘিরে তৈরি হয়েছে চতুর্মুখী সমীকরণ। সুশীল সমাজ ও বিশিষ্টজনদের আশঙ্কা, নির্বাচনে ঘটতে পারে নানা মেকানিজম, প্রভাব বিস্তার করতে পারে দলীয় রাজনীতি। সব মিলিয়ে কুমিল্লা সিটি নির্বাচন আগামী জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে বলেও ধারণা সিটির বিশিষ্টজনদের। কুমিল্লা থেকে ফিরে উজ্জ্বল হোসেনের ক্যামেরায় বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। আদি শহর হিসেবে কুমিল্লার খ্যাতি থাকলেও সিটি কর্পোরেশন হিসেবে বয়স মাত্র 10 বছর। কুমিল্লার রাজনৈতিক ইতিহাস ঐতিহ্যও বেশ পুরনো। এ কারণে আগামী 15 জন সিটির ভোট ঘিরে তৈরি হয়েছে চতুর্মুখী রাজনৈতিক সমীকরণ। যে সমীকরণের মূল কুশীল 5 মেয়র প্রার্থী, যাদের মধ্যে তৈরি হয়েছে সমগোত্রীয় পারস্পরিক দ্বন্দ্ব প্রতিযোগিতা। কুমিল্লার সুশীল সমাজ ও বিশিষ্টজনরা বলছেন, সিটি নির্বাচন ঘিরে নানা সমীকরণ এখন স্পষ্ট। টোটাল রাজনৈতিক প্রেক্ষাপটটা একটা খুব স্থিতিশীল আছে এটা বলা যাবে না। আমাদের কাছে মনে হয় যেন একটু ঘোলাটার মধ্যেই আছে। এটা পরিষ্কার হবে নির্বাচনের দিন, আদৌ আমি আমার ভোটটা দিতে পারছি না। জনপ্রিয়তার মধ্য দিয়ে কিন্তু একজন মেয়র নির্বাচিত হয় না, রাজনৈতিক একটা মেকানিজম আছে। এই মেকানিজমে যারা বেশি সফলকাম হবে তারাই তাদের প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে বলে আমি মনে করি। স্থানীয় নির্বাচন হলেও কুমিল্লা সিটি নির্বাচন দলীয় রাজনীতির প্রভাবমুক্ত আসলে কতটা হতে পারবে, এ নিয়েও রয়েছে সংশয়। সিটি নির্বাচন কেন, আমি তো এখন ইউনিয়ন পরিষদের নির্বাচনেও এই দলীয় একটা প্রভাব কাজ করে, আর এখানে তো দুজনেই রাজনৈতিক ব্যক্তিত্ব, ফলে রাজনৈতিক প্রভাব মুক্ত কীভাবে হবে তা বুঝি না। এটা একটা অবশ্যই রাজনৈতিক ইম্প্যাক্ট এখানে আছে, থাকবে। এটি স্থানীয় নির্বাচন হলেও এটি স্থানীয় নির্বাচনের পর্যায়ে আমরা মূল্যায়ন করতে পারবো না। পরবর্তী সময়ে যে রেজাল্টটি বেরিয়ে আসুক এটি পরবর্তী রাজনীতির, 2023 সালের আমাদের যে সম্ভাব্য জাতীয় নির্বাচন আছে এটির একটি প্রতিচ্ছবি সম্ভবত আমরা এটিতে দেখতে পাবো। রাজনীতির জটিল হিসাব নিকাশ বোঝেন না সাধারণ ভোটাররা, নিরাপদ নির্বিঘ্নে ভোট দিতে পারাটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর। সাধারণত বলা হয় জাতীয় নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচন এক না, কিন্তু আসলে কি তাই? এসব নির্বাচনেও রাজনৈতিক সম্পৃক্ততা কম আর বেশি থাকে। এবার কুমিল্লা সিটি নির্বাচনকে সামনে রেখে যে সমীকরণ তৈরি হয়েছে তাতে করে বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনই হতে পারে আগামী জাতীয় নির্বাচনের টার্নিং পয়েন্ট। আনোয়ার হোসেন, দেশ টিভি, কুমিল্লা।